আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। শুনলাম মাহাদের সাথে নাকি অনেক মেয়ের অ্যাফেয়ার আছে, এভাবে পাগলের সাথে আর কতদিন সংসার করবে বেচারা? পাগলের থেকে তো আর কম কষ্ট পাচ্ছে না। তিতির কথাগুলো শুধু শুনলো, কিন্তু কিছু না বলে বাসার বাইরে এসে মাহাদের জন্য ওয়েট করতে লাগলো। একটু পর সাদ আর মাহাদা আসতেই তিতির আগে গিয়ে গাড়ির ডোর খুলতেই মনে হয় শত শত বেলুন একসাথে এসে ওকে আলিঙ্গন করে উপরে উড়ে যেতে লাগলো। আশেপাশে শুধু বেলুন আর বেলুন, এমন দৃশ্য দেখলে কার না ভালো লাগে। তিতিরও ব্যতিক্রম হলো না এমন খুশি উপভোগ করার জন্য, খুশিতে লাফিয়ে উঠে ভেসে যাওয়া বেলুনকে ছোঁয়ার চেষ্টা করতে লাগলো। মায়ের এমন আনন্দ দেখে স্বাদও দৌড়ে গিয়ে বেলুনের মাঝে হারিয়ে গেল। আর মাহাদ এমন দৃশ্য ক্যামেরায় বন্দি করায় ব্যস্ত হয়ে পড়ল। এ যেন এক মুঠো ছুঁয়ে যাওয়ার সুখের দৃষ্টি। ডক্টর ওয়াহিদ তার শিশুকন্যা ওয়াসিকাকে নিয়ে বসে আছে। মেয়েটির এখনও ঘুম ভাঙেনি, বুকের ভিতর একটা উত্তেজনা কাজ করছে ওয়াহিদের, কিন্তু কেন করছে সেটা সে নিজেও বুঝতে পারছে না। স্বামীর এহেন অবস্থা দেখে আসমা পেরেশানিতে বলেই ফেলল, দেখুন এখন যা করেছেন করেছেন, কিন্তু ভাইজানার সামনে যেন এমন করবেন না, তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। কারণ ভাইজান অত্যন্ত বুদ্ধিসম্পন্ন মানুষ, তার কাছে কোনো কিছুই আড়াল করা যায় না। ওয়াহিদা একটু হাসার চেষ্টা করলো, কিন্তু কিছু বলল না। এমন সময় ওদের দরজায় কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দ শুনে ওয়াহিদ কিছুটা চমকে গেল। আসমা দেরি না করে রুম থেকে বের হতেই দেখল কাজের মেয়েটি ইতিমধ্যে দরজাটি খুলে দিয়েছে। আসমা প্রায় আদা দৌড়ে তিথিরের কাছে এসেই ওকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে বলল, আপা কেমন আছেন? তিথির খুব একটা কথা বলে না। তিথিরের এমন ব্যবহারে আসমা একটু কষ্ট পেল, কিন্তু মাহাদর সাথে কথা বলতে লাগলো। তিথিরের একজোড়া চোখ কাকে যেন খুঁজছে। সাত তো আসমাকে পেয়ে খুব খুশি। আসমা সাতকে কোলে তুলে নিয়ে মাহাদকে বসতে বলতেই গাড়ির ড্রাইভার হরেক রকম ফল আর মিষ্টি নিয়ে হাজির। দরজায় ওয়াহিদ তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। তিথিরের চোখ যায় ওয়াসিকার দিকে। মুখে হাসি ফুটিয়ে ওয়াহিদের কাছে যেতেই ওয়াহিদ তিথিরকে সালাম দিয়ে ওয়াসিকাকে ওর কোলে তুলে দেয়। তিথির এত খুশি হয় যে এমন খুশি এই ক মাসে ওকে কেউ আর দিতে পারেনি। মেয়েটিকে আদর করতে ব্যস্ত হয়ে যায়। ওয়াহিদ মাহাদের কাছে এসে সালাম দিয়ে একে অপরের সাথে গলা লাগিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করলে, এই সুযোগে আসমা সাদকে নিয়ে তিতিরের কাছে চলে গেল। সাদও ওয়াসিকাকে দেখে খুব খুশি হলো, মনে হয় ওদের কাছে অতিথি ফিরে এসেছে। ওয়াহিদ তিতিরের দিকে একবার চেয়ে বলল, ওকে খুব খুশি খুশি দেখাচ্ছে না? মাহা তিতিরের দিকে চেয়ে মুচকি হেসে সম্মতি জানালো। ওয়াহিদ এবার আসল কথায় আসলো, মাহাদ আমি তিতিরকে একটু পরীক্ষা করতে চাই। ক্যালিফোর্নিয়াতে এমন কয়েকটা পেশেন্ট পেয়েছিলাম যার মধ্যে একজনকে সুস্থ করা সম্ভব হয়েছিল। ওয়াহিদের কথা কেড়ে নিয়ে মাহাদ শান্ত গলায় বলল, বাকি জনেরা? মাহাদের প্রশ্নে ওয়াহিদ কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর মুখে বলল, বাকিরা অপারেশন থিয়েটারেই মারা গেছে। এমন কথা শুনে মাহাদের কলিজা অবধি কেঁপে উঠল। সে দ্রুত বলে উঠল, দরকার নেই ওর আর সুস্থ হওয়ার, ও যেভাবে আছে ওইভাবেই আমার কাছে বেশ আছে। সারা জীবন ও যদি ওভাবেই আমার সাথে থাকে তাহলে আমি এতেই খুশি। ওয়াহিদ মুখটা তুলে মাহাদের দিকে এক দৃষ্টিতে চেয়ে কিছু বোঝার চেষ্টা করল। তিতিরের যা কন্ডিশন আর মাহাদকে ও যেভাবে হ্যারেস করে তাতে অন্য কেউ হলে অধৈর্য হয়ে উঠত। কতটা সহনশীল মাহাদ! ওয়াহিদ দীর্ঘশ্বাস ফেলে মাথাটা সোপায় এলিয়ে দিয়ে বলল, কাল ওর মাথার যন্ত্রণা দেখছিলে তো, ওর যদি এমন আর কয়েকবার হয় তাহলে ওর অবস্থা আরও পজিটিভভাবে নিতে পারবে না, তখন ধরা হবে ও এক প্রকার বিনা চিকিৎসায় মারা যাবে। কথাগুলো বলেই ওয়াহিদ চুপ করে রইল। মাহাদেরও মুখ থেকে আর কোনো কথা বের হলো না। কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ প্রশ্ন করলো মাহাদ, তোমরা হঠাৎ এই সময় এখানে? তিতিরের জন্য এসেছি। আমি তো কাউকে কল করে জানাইনি, খবর পেলে কিভাবে? ওয়াহিদ এই কথার জবাব না দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনি আসুন আমার সাথে, ওকে চেক আপ করি। ওকে চলো বলেই মাহাদ ওয়াহিদের পিছনে গেল তিতিরের কাছে। তিতির তখন ওয়াসিকাকে নিয়ে ব্যস্ত। আসমা মেয়েকে তিতিরের কাছ থেকে নিয়ে নিতেই তিতির মাহাদের দিকে ছলো ছলো চোখে চাইল। মাহাদর কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ওয়াহিদ তোমার চেক আপ করুক, তারপর আবার নিও।
তিতির কোনো কথা না বলে চুপ করে রইল। এমন সময় মাহাদের ফোনে কল এলো। অফিসে কি যেন প্রবলেম হয়েছে, মাহাদ তিতিরকে ওদের কাছে রেখে দ্রুত অফিসে চলে গেল। মাহাদ চলে যেতেই আসমা ও সাদকে নিয়ে বের হলো রুম থেকে। সবাই চলে যেতেই ওয়াহিদ তিতিরের কাছে বসে আদুরে গলায় বলল, তোমার কি হয়েছে তিতির, আমি বুঝতে পারছি না, এমন অবস্থায় তুমি আমাকে এমন করে খুঁজে নিলে। ওয়াহিদের কথা শুনে তিতিরের চোখে পানি ঝরঝর করে পড়তে লাগলো। ওয়াহিদের এত খারাপ লাগলো যে মনে হচ্ছে সব দোষ মাহাদের, সে তিতিরের খেয়াল রাখতে পারেনি। কিন্তু আল্লাহ যদি তাকে এই সুযোগটা দিত তাহলে এই মেয়েটিকে সে বুকের মধ্যে আগলে রাখত। কি হলো তিতির, কিছু বলো। তিতির দুহাতে চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে বলল, ওয়াহিদ আমি মনে হয় আর বাঁচব না, আমার মাথায় প্রচুর যন্ত্রণা হয়, আমি দিনের বেশিরভাগ সময়ে অস্বাভাবিক থাকি। অস্বাভাবিক বলতে? আমার কিছু স্মরণে থাকে না, আমি মানসিক আর শারীরিকভাবে মাহাতকে টর্চার করি, পরে যখন বুঝতে পারি তখন খুব কষ্ট হয়। তবুও দেখেন এত সবের পরেও ও ধৈর্য ধরে সব কিছু নীরবে সামলিয়ে যাচ্ছে। আর তাছাড়া মাহাতের অনেক বিপদ সামনে, আমি কিছুই করতে পারছি না, আমাকে বাসা হতে বেরো হতে দেয় না, আমার পরিবারটা শেষ হয়ে যাচ্ছে। ওয়াহিদ সব শুনে অবাক হয়ে যাচ্ছে, এমন পরিস্থিতি এর মস্তিষ্ক এতটা শার্প থাকে কিভাবে। উফ তিতির, তুমি জেনে শুনেই মাহাতকে এত কষ্ট দিচ্ছ কেন, ওর সাথে সব শেয়ার করতে পারতে। আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি, এমনি সে অনেক টেনশনে থাকে, তার ভেতর এত কিছু সে কিভাবে নেবে, কারণ সেও তো মানুষ। আমার একটা কাজ করে দেবেন? হুম বলো। আপনার ল্যাপটপটা একটু নিয়ে আসেন। এই রিল্যাক্স, এত টেনশন করতে হবে না, একটা কেন, আমি 100টা করতেও রাজি আছি, ওয়েট আমি আসছি। বলে ওয়াহিদ উঠে চলে যেতেই তিতির ব্রেডে মাথা দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকল। তারপর ওর ব্যাগ থেকে দুইটা খাতা বের করে রাখল। ওয়াহিদ আসার সময় কিছু মেডিসিন সহ নাস্তা নিয়ে এসে তিতিরের সামনে রেখে আবার চলে গেল। কিছুক্ষণ পর ল্যাপটপ নিয়ে আসতেই দেখল তিতির কার সাথে যেন ফোনে কথা বলছে। ওয়াহিদ কাছে এসে বসতেই তিতির কল কেটে দিয়ে ওয়াহিদের হাতে খাতা ধরিয়ে দিয়ে বলল, এখানে সব লেখা আছে, আপনি সেই মোতাবেক কাজ করে দিন, হাতে সময় খুব কম, আমি চাই না মাহাত কোনো কাজে হার মানুক, যে মাহাদের সাথে ঝামেলা করছে তাকেও আমি খুব ভালো করে চিনি, কিন্তু আমি সময় নিচ্ছি আমার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য। সেটা আমি ঠিক করে দিব, কিন্তু কার সাথে এতক্ষণ তুমি কথা বললে? আমার কলেজ লাইফের ফ্রেন্ড দীপু আর রেনুর সাথে। দীপু সচিবালয়ে খুব বড় পদে কর্মরত আছে, আর রেনু সাংবাদিকতা করে, আবার বেশিরভাগ কাজ ওরাই করে দিয়েছে। আপনি প্লিজ কাজটা করেন, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ এরপর হয়তো আমি আর এমন সময় পাবো না, তাই সময়টাকে কাজে লাগাতে চাই, আপনি দ্রুত করেন। বলেই তিতির ওয়াহিদের দিকে চাইল, আরে আমি কি না বলছি, আগে তুমি নাস্তাগুলো খেয়ে এই মেডিসিন খাও, তোমার যে মাথার যন্ত্রণা হয় তা থেকে দীর্ঘ টাইম তুমি মুক্ত থাকবে, এখন তোমার এই কাজগুলো ইজি হবে। তিতির হঠাৎ দরজার দিকে চেয়ে দেখলো সাদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাবা বাহিরে কেন, এখানে এসো। ওয়াহিদ তিতিরের কথায় সাদের দিকে চাইতেই সাদ এসে মায়ের পাশে বসলো, তারপর নাস্তা দেখে বলল, মা আমি আপনাকে খাইয়ে দিই। তিতির মুচকি হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। সাদ মায়ের সম্মতি পেতেই তার মায়ের মুখে চামচ ভর্তি পায়েস তুলে দিল। মা ছেলের এমন গভীর সম্পর্ক দেখে ওয়াহিদ মুচকি হেসে বলল, তুমি আসবে বলে আমি পায়েসটা নিজে হাতে রান্না করেছি, ভালো লেগেছে? মাশাআল্লাহ। বুঝলে তিতির, মানুষের মস্তিষ্ক মিষ্টি জিনিস পছন্দ করে, তাই তোমার মস্তিষ্ককে খুশি করার চেষ্টা আর কি। ওয়াহিদ কথাগুলো বলেই সাদের হাতে মেডিসিন দিয়ে বলল, এগুলো মাকে খাওয়ার দাও। ওয়াহিদ কাজে লেগে পড়ল, পাসওয়ার্ড দিয়ে ইমেল ঢুকতেই দেখল তিথির সপ্তাহখানেক আগেই ফুয়াদের অফিসে একটা ছুটির দরখাস্ত করে ইমেল পাঠিয়েছে। ফুয়াদকে নিয়ে এত টেনশন কেন সেটা কিছুতেই বুঝতে পারল না ওয়াহিদ। এমন সময় তিতির ফুয়াদকে কল দিল। ফুয়াদ কল রিসিভ করতেই তিতির বলল, ভাই আমার শরীর খুব খারাপ লাগছে, আমি আমাদের বাসায় আছি, আপনি এখানে এসে প্লিজ আমাকে বাসায় নিয়ে যান। তিতির বলতেই কল কেটে দেয় তিতির। ফুয়াদ বেশ চিন্তায় পড়ে যায়, তিতিরকে মনে হলো সুস্থ স্বাভাবিক, এমনভাবে ও কতদিন থেকে যে কথা বলেনি সেটাই মনে নেই ফুয়াদের, কিন্তু মাহাতকে কল না দিয়ে আমাকে কেন কল দিল, মাহাত মনে হয় বিজি আছে। ফুয়াদ গাড়ি থেকে নেমে ড্রাইভারকে অফিসে ব্যাক করতে বলে একটা সিএনজি নিয়ে তিতিরের দেয়া তথ্য মতে
আসমার বাসার দিকে রওনা দিল। এরপর তিতিরও শ্বশুরকে কল দিল। আজ কামরান সাহেব তেমন একটা বিজি থাকবেন না, তাই এই দিনটাকেই কাজে লাগালো তিতির। কল রিসিভ হতেই তিতির সালাম দিয়ে বলল, বাবা আমি তিতির। এই অসুস্থ শরীর নিয়ে তুমি কই গেছো? বাবা আপনার কাছে আমার একটা আবদার ছিল, আপনি আমার বিষয় সবই জানেন, এতদিন ধরে আমায় সাহায্য করেছেন, জানি না আগামী দিনগুলোতে আমি থাকবো কি না, আপনি যদি পারেন তাহলে আমার বাবার সাথে একটু দেখা করে আসেন। আমি বলতে পারতাম কিন্তু আপনি তার সাথে দেখা করতে গেলে তিনি অনেক খুশি হবে, আমার এই শেষ অনুরোধটুকু রাখেন প্লিজ। আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান, আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।